স্মৃতিশক্তি মানুষের একটি বড় সম্পদ। একালে সব বয়সের মানুষের মধ্যে স্মৃতিশক্তি হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। স্মৃতিশক্তি হ্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় আছে। বৈজ্ঞানিক গবেষণা ও সমীক্ষা থেকে পাওয়া উপায় বা পদ্ধতির 14টি এখানে উল্লেখ করা হলো। এগুলি মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াবে এবং ভবিষ্যতে ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স রোগের হাত থেকে বাঁচাতে পারে। একে ঘুম কম নয়, বেশিও নয়। সমীক্ষায় দেখা গেছে ঘুমের সঙ্গে উন্নত স্মৃতিশক্তির সম্পর্ক আছে। ঘুম মস্তিষ্কের সক্রিয়তা ও স্থিতিশীলতা বজায় রাখে। বড়দের দিনে 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন। কম বা বেশি ঘুম উভয়ই ক্ষতিকারক। কম ঘুম অন্যান্য রোগের সঙ্গে বিষণ্ণতা, ক্লান্তি, হ্যালুসিনেশন সৃষ্টি করে ও স্মৃতিশক্তি হ্রাস করে। আবার বেশি ঘুমের ফলে চিন্তাশক্তি দুর্বল হয়, স্মৃতিশক্তি হ্রাস পায়, মনোযোগের অভাব সৃষ্টি হয়। 2 ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গবেষণায় জানা গেছে ব্যায়াম সব বয়সের মানুষের মস্তিষ্কের জন্য উপকারী এবং স্মৃতিশক্তি বৃদ্ধির সহায়ক। ব্যায়াম নিউরোপ্রোটেক্টিভ প্রোটিন নিঃসরণ এবং নিউরনের সৃষ্টি ও বিকাশে সাহায্য করে। ব্যায়ামের ফলে মস্তিষ্কের সিনাপসের সংখ্যা বাড়ে, নতুন কোষ তৈরি হয়। নিয়মিত ব্যায়াম ভবিষ্যতে ডিমেনশিয়ার ঝুঁকি কমায়। 3 মেডিটেশন গবেষণায় জানা গেছে মেডিটেশন মানসিক চাপ, দুশ্চিন্তা, যন্ত্রণা কমায়, মাথা ঠান্ডা রাখে, এছাড়া স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। স্ট্রেস বা মানসিক চাপ সাময়িক বা দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি নষ্ট করে। গান শোনা, বই পড়া, ভালো লাগা কাজ স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে। সঠিক খাদ্য, হলুদে আছে কার্কিউমিন যা ব্রেনের কোষ গঠনে সাহায্য করে, স্মৃতিশক্তিও বাড়ায়। আখরোটের পলিফেনল স্মৃতিশক্তি বাড়ায়। মাছের তেল বা সামুদ্রিক মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। কুমড়োর বীজে আছে অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়া এর জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। এছাড়া বাদাম, গ্রিন টি, ডার্ক চকোলেট, ডিম, কফি, তেলের বীজ, পালং শাক, কলা মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়। 6 নতুন কিছু করা বা শেখা, নতুন কিছু কাজ করা বা শেখার মাধ্যমে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তিও বাড়ে। কোনো বিদেশি ভাষা শেখা, গান বাজনা শেখা, ছবি আঁকা, কোনো যন্ত্র খারাপ হলে তা সারানোর চেষ্টা করা, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা, কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা, বাগানের গাছে নতুন পদ্ধতিতে কলম দেওয়া, এমনই অনেক কিছু কাজ করা বা শেখা যেতে পারে। তার ফলে স্মৃতিশক্তি বাড়ে। 7 ব্রেন গেম, স্মার্টফোনে স্মার্ট গেম খেলা আজকের দিনে খুবই জনপ্রিয়। কিন্তু স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ব্রেন গেম দরকার। মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখার জন্য ব্রেন গেম, ক্রসওয়ার্ড, দাবা প্রভৃতি উপযুক্ত খেলা। সঙ্গীতের শক্তি, এটা প্রমাণিত হয়েছে যে মস্তিষ্কের উপর সঙ্গীতের এক শক্তিশালী প্রভাব আছে। গান শোনা আমাদের মানসিক উদ্বেগ, রক্তচাপ, যন্ত্রণা কমায়, মেজাজ ভালো করে, মানসিক সতর্কতা ও স্মৃতিশক্তি বাড়ায়। 8 চিনি কম খাওয়া, গবেষণায় জানা গেছে বেশি মাত্রায় চিনি বা চিনিযুক্ত খাবার খেলে মস্তিষ্কের জ্ঞান সম্পর্কিত কাজ ও স্মৃতিশক্তি হ্রাস পায়। এছাড়া বিষণ্ণতা বাড়ায়, অ্যালঝাইমার্স রোগকে প্রভাবিত করে। 10 সঠিক ওজন বজায় রাখা, স্থূলতা ব্রেনে অবস্থিত স্মৃতি সম্পর্কিত জিনের পরিবর্তন ঘটায়। স্থূলতা অ্যালঝাইমার্স রোগের সঙ্গে সম্পর্কিত যা স্মৃতি ও জ্ঞান সম্পর্কিত কাজের অবনতি ঘটায়। 11 মনোযোগের অভাব, সমীক্ষায় দেখা গেছে মনোযোগ আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস অংশের ঘনত্ব বাড়ায় যা দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী স্মৃতিশক্তি বাড়াতে বড় ভূমিকা পালন করে। 12 পরিশোধিত কার্বোহাইড্রেট, কেক, সিরিয়াল, সাদা রুটি, সাদা ভাত, নুডলস প্রভৃতি পরিশোধিত কার্বোহাইড্রেট স্মৃতিশক্তির ক্ষতি করতে পারে। এগুলি ডিমেনশিয়া ও ব্রেনের কার্যক্ষমতা ও জ্ঞান সম্পর্কিত কাজের ক্ষতি করে। 13 কাজের মাঝে বিশ্রাম, দীর্ঘ পরিশ্রমের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিলে আমাদের জ্ঞান সম্পর্কিত কাজ ও স্মৃতিশক্তি বাড়ে, কারণ দেহ বিশ্রাম নিলেও আমাদের মস্তিষ্ক তখন কাজ চালিয়ে যায়। 14 বিষয় বা ঘটনা স্মরণ করা, রাতে শুতে যাবার আগে সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো পরস্পর স্মরণ করা, মুদিখানার জন্য লিস্ট তৈরি করে তার সঙ্গে না নিয়ে গিয়ে দোকানে লিস্টের বিষয় স্মরণ করে জিনিস কেনা, এগুলি খুবই উপকার।